ভূমিকম্প হলো একটি প্রাকৃতিক দুর্যোগ যা পৃথিবীর ভূত্বককে হঠাৎ স্থানান্তরিত করে পৃথিবীর পৃষ্ঠে কম্পনের সৃষ্টি করে। এই কম্পনের ফলে সম্পত্তি, অবকাঠামো এবং মানুষের জীবনমানের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। পৃথিবীর ভূত্বকে বড় বড় টুকরো আকারে কিছু প্লেট থাকে, যেই প্লেটগুলো একে অপরের সাথে নড়াচড়া করে এবং যোগাযোগ করে। যখন দুই বা ততোধিক প্লেটের মধ্যে সংঘর্ষ হয়, তখন সাবডাকশন নামক একটি প্রক্রিয়ায় ভূত্বকের মধ্যে চাপ ও উত্তেজনা তৈরি করে। যখন এই চাপটি খুব বেশি হয়ে যায়, তখন প্লেটগুলো হঠাৎ স্থানান্তরিত হয়ে ভূমিকম্পের তরঙ্গের আকারে শক্তির বিকিরণ ঘটায়, ফলে ভূপৃষ্ঠে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূমিকম্পের প্রাচীন ধারণা সংস্কৃতি এবং সময়কালের উপর নির্ভর করে পরিবর্তিত হতে থাকে। প্রাচীন গ্রীসে সাগরের দেবতা পাইসডন দ্বারা ভূমিকম্প সৃষ্টি হতো বলে বিশ্বাস করা হতো, যিনি ভূমিকম্প সৃষ্টির জন্য মাটিতে ত্রিশূল দ্বারা আঘাত করতেন। আবার প্রাচীন চীনে ভূমিকম্পকে পৃথিবীর নিচে ড্রাগনের চলাচলের জন্য দায়ী করা হয়েছিল। সময়ের সাথে সাথে বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে মানুষ ভূমিকম্পের জন্য যুক্তিযুক্ত ব্যাখ্যা প্রদান করতে সক্ষম হয়। আজ আমরা জানি যে ভূমিকম্প দুই বা ততোধিক প্লেটের নড়াচড়ার কারণে সৃষ্টি হয়, যা সিসমিক তরঙ্গ তৈরি করে পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। পৃথিবীর ভূত্বক সাতটি প্লেট দ্বারা গঠিত, এদের মধ্যে টেকটোনিক প্লেট অন্যতম। টেকটোনিক প্লেটে তিনটি বিভাগ রয়েছে, মেজর প্লেট, মাইনর প্লেট ও মাইক্রো প্লেট। মেজর প্লেটের আওতায় নয়টি অঞ্চল রয়েছে, এর মধ্যে ইন্ডিয়ান প্লেট অন্যতম। এই ইন্ডিয়ান প্লেটের আওতায় রয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার। ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থানের কারণে ভারতীয় উপমহাদেশ ভূমিকম্পের জন্য অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত। এ দুটি টেকটোনিক প্লেটের সংযোগ লাইনটি বাংলাদেশের উত্তর, উত্তর পূর্ব, পূর্ব এবং পূর্ব দক্ষিণ বরাবর অবস্থিত। নেপালের মতো দুটি টেকটোনিক প্লেটের প্রান্তদেশ বরাবর বাংলাদেশের অবস্থান হওয়ার কারণে বাংলাদেশ অধিকতর ঝুঁকিপূর্ণ পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদন মোতাবেক 2050 সালের মধ্যে ভারতীয় উপমহাদেশে প্রায় 20 কোটি মানুষ চরম ভূমিকম্পের কবলে পড়বে। এবার দেখে নেওয়া যাক ভারতীয় উপমহাদেশে নিকট অতীতে ঘটে যাওয়া কিছু মারাত্মক ভূমিকম্পের কথা। 2001 সালে পশ্চিম ভারতের গুজরাট রাজ্যে ভয়াবহ ভূমিকম্প ঘটে, যার মাত্রা ছিল 7.7। গুজরাট ভূমিকম্পে 20,000 মানুষ মারা যায় এবং 1,60,000 মানুষ আহত হয়। 2005 সালে পাকিস্তান শাসিত কাশ্মীর এবং উত্তর ভারতের কিছু অংশে ভয়াবহ ভূমিকম্প ঘটে, যার মাত্রা ছিল 7.6। কাশ্মীর ভূমিকম্পে প্রায় 80,000 মানুষ মারা যায় এবং 1,00,000 মানুষ আহত হয়। 2015 সালে নেপাল ও ভারতের কিছু অংশে ধ্বংসাত্মক ভূমিকম্প ঘটে, যার মাত্রা ছিল 7.8। নেপাল ভূমিকম্পে প্রায় 8,000 মানুষ মারা যায় এবং 21,000 মানুষ আহত হয়। এছাড়াও 1885 সালে বেঙ্গল ভূমিকম্প, 1889 সালে মেঘালয় ভূমিকম্প, 1897 সালে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প, 1950 সালে অরুণাচল ভূমিকম্পের মাত্রা ছিল অত্যন্ত ভয়ানক। পূর্বেই বলা হয়েছে ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ যা আমরা কখনোই মোকাবেলা করতে পারবো না, তবে কিছু কৌশল অবলম্বন করে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারি এবং মানুষের জীবনমান ও অবকাঠামো রক্ষা করতে পারি। ভূমিকম্পের সম্ভাবনাকে বিবেচনা করে সুনির্দিষ্ট বিল্ডিং কোড এবং ডিজাইনের মানগুলো বাস্তবায়ন করা, আবার মজবুত কংক্রিট ও ইস্পাত এবং নমনীয় ও পার্শ্বীয় শক্তি সহ্য করতে সক্ষম এরকম উপকরণ ব্যবহার করা, অধিক ঝুঁকিপূর্ণ ভূমিকম্প এলাকাগুলো শনাক্ত করে উক্ত এলাকায় বসবাসরত জনসাধারণকে সতর্কতা প্রদান এবং তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা।
ভূমিকম্প পরবর্তী দ্রুত সময়ের মধ্যে উদ্ধার অভিযান পরিচালনা এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান ও সুচিকিৎসা প্রদান করার সক্ষমতা তৈরি করা। এবার দেখে নেওয়া যাক ভূমিকম্প চলাকালীন এবং পরবর্তী সময়ে কিছু করণীয়। ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না। ভূমিকম্পের সময় শক্ত টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে নিতে হবে অথবা বিম, কলাম বা পিলারের নিচে অবস্থান নিতে হবে। উঁচু দালান কোঠায় অবস্থানকালীন তাড়াহুড়া করে না নেমে ভূমিকম্প থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একবার ভূকম্পন হওয়ার পর পরবর্তীতে আবার ভূমিকম্প ঘটতে পারে, তাই যত দ্রুত সম্ভব ফাঁকা স্থান অথবা নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু দালান কোঠা, বৈদ্যুতিক খুঁটি হতে নিরাপদ দূরত্বে অবস্থান নিতে হবে। ভূমিকম্পের পর দ্রুত সময়ে উদ্ধার অভিযান পরিচালনা এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা প্রদান করতে হবে। ভূমিকম্পে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করতে প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণ করতে হবে। সর্বোপরি ভূমিকম্প মোকাবেলা করতে নিজে সচেতন থাকতে হবে এবং সচেতন রাখতে হবে স্বজনদের, প্রিয়জনদের।